স্যার, আপনার তো অনেক জানাশোনা, আপনি কাউকে বলে যদি আমার জন্য বাইরে একটা কোথাও কাজ জোগাড় করে দেন। কেন, তুমি কি আমাদের হাসপাতালে কাজ করবে না? না, আমি কিছুদিনের জন্য শহরের বাইরে যেতে থাকতে চাই। বাট মাই ডিয়ার, ডিড ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার? স্যার, এছাড়া আমার আর কোনো উপায় নেই। দেখো, আমি কারো পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করতে চাই না, আর তুমি তো জানো ইউ আর কেয়ারিং এই অবস্থায়। সেই জন্য আমার আরো বেশি প্রয়োজন। আর ইউ এঙ্গেজড উইথ সামওয়ান অর ইউ আর অলরেডি গট ম্যারিড টু সামওয়ান? আসলে সেই অর্থে আমার কারোর সাথে এনগেজমেন্ট বা বিয়ে হয়নি। দীপা, তুমি বুদ্ধিমতী মেয়ে, তুমি আমাদের সমাজ, পরিবেশ, মানুষ সম্পর্কে তোমার যথেষ্ট ধারণা আছে, তাই না? কিন্তু আমাদের সমাজের মানুষগুলোর মানসিকতা এখনো এত বেশি উদার হয়নি যে ধর্মীয় স্বীকৃতি ছাড়া শুধুমাত্র তার মায়ের পরিচয় তার সন্তানকে বুকে পাবে। চোখের মাথায় কোনো কাজ করো না। তুমি যাকে এই পৃথিবীতে আনছো তার প্রতি মা হিসেবে তোমার একটা দায়িত্ব আছে। এই সন্তান একদিন বড় হবে, বড় হয়ে যদি তোমার সামনে দাঁড়িয়ে তার জন্ম কথা জানতে চায়, জন্ম পরিচয় জানতে চায়, তার উত্তর দিতে তুমি অন্ত। তাকে আমি স্বেচ্ছায় সব দায়িত্ব থেকে মুক্তি দিয়েছি স্যার। এই নাম্বারটা রাখো। ডক্টর রহমান বেশ বড় ডাক্তার, উনি গ্রামে গিয়ে মানুষের সেবা করছেন, ওখানে একটা হাসপাতালও আছে তার। টেলিফোন করে দেবো, তুমি যোগাযোগ করবে, উনি তোমার সমস্ত ব্যবস্থা করবে। স্যার, আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি যে ওখানে যাচ্ছি কেউ যাতে না জানে, আমার প্রয়োজন হলে আমি সবার সাথে যোগাযোগ করব স্যার। আমার উপর তুমি সে বিশ্বাসটা রাখতে পারো। বাবা, আপু কোথায় গেছে একটু খোঁজ নিয়ে দেখলে ভালো হতো না? বলেছি না ওর নাম মুখে আনবি না। কিন্তু বাবা, চুপ! আমার লন্ডন যাওয়াটা কনফার্ম। দীপাকে ফেলে তুই চলে যাবি? দীপার সঙ্গে আমার সম্পর্কটা বলিস কি, তোদের এতদিনের সম্পর্ক? দীপা আছে? আমি সইবেল। নেই। ও কোথায় গেছে কিছু বলে যায়নি? জানি না।